হ্যালো, গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। আর সকাল থেকে স্টার্ট করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম, মাও এসেছিল, মানে শাশুড়ি মা এসেছিল, তো মা এসেছিল, আমি একটু বেরিয়েছিলাম কারণ কালকে যাব একটা জায়গায়, সেটা এখন বলবো না। তো দেখা যাক, এই সব একটু কেনাকাটা করতে গেছিলাম, তো এই মন জিনিসে গেছিলাম একটু, এখানে ওই যে কুকিজ মাফিন এইগুলো কিনেছি, তো দশমীর প্রণাম করতে যাব সেই কারণে এইগুলো কেনা। এরপর যেগুলো করছিলাম সারা দুপুর, এই করতে করতে ভিডিওটা স্টার্ট করিনি, সেটা হলো এই যে টুনি লাগিয়েছি, এটা কালকে লাগিয়েছিলাম, এটা আজকে সকালবেলা থেকে লাগিয়েছি। লাইট না লাগালে ঠিক ভালো লাগে না। আর এখানে একটা ল্যাম্প ঝুলিয়ে দিয়েছি, এখন কোনো কাজ কাম নেই। আর সকালে স্কুলের অনেক ভিডিও করতে হয়েছিল, ছুটি পড়ে যাবে, তার আগে ক্লাস আছে প্রচুর, এই কারণেই আমি আর সকালবেলায় ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর তাছাড়াও এই ব্লগটা কন্টিনিউ হবে কালকের ব্লগের সঙ্গে, তাই আজকে বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। আর আমরা মা যেহেতু এসেছিল, মা এসেছিল বলে আমরা সব চপ ও এগরোল ফেগরোল এইসব খেয়েছি, আর রাতেরও খাবার করাই আছে, সকালে যা যা করেছিলাম রাতেও তাই তাই করেছি, আর ওগুলোই অনির্বাণ খাবে, আর আমি শুধু রুটি করব এটাই। যাই হোক, এখন আমি তাহলে একটু ব্লগটা এডিট করে আপলোড করে দিই তোমাদের জন্য, তারপর কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে সকলকে। তো আবার আজকে সবজিওয়ালি, তো সানডেতে প্রচুর এখানে মানে লোকজন ফেরি করতে আসে, এই কারণে সকালবেলাটা এখানে আমি ব্লগ করি না, আর সানডে সেরকমভাবে তো করি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি, স্নানও হয়ে গেছে, অনির্বাণ গাড়ি আনতে গেছে, আমরা বেরোবো, কোথায় যাব সেটা গিয়ে বলবো। আর আমরা এখন ব্রেকফাস্ট করিনি এখনও, অনির্বাণ গাড়ি নিয়ে আসবে, আমি গাড়িতে উঠবো, ওই বাড়িতে যাব, ওই বাড়িতে ব্রেকফাস্ট, কচুরি অফকোর্স, কচুরি এনে দিয়ে এসছে অনির্বাণ কিনে, তো কচুরি খেয়ে আমরা বেরোবো, ফ্যামিলি আউটিং। তো চলো, আমরা এত এখন রেডি তো হয়েই গেছে অনেকক্ষণ, ও আসলে রেডি হবে দিয়ে বেরিয়ে যাব। হ্যালো গেস, আমি কোথায়? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, আমরা এখন অনির্বাণের মামা বাড়িতে, তো দশমীর পর প্রথম এলাম, তাই জন্য অ্যাকচুয়ালি ওই বিজয়া দশমী করতে এসেছি। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে আমি আজ আমি আর মা দুদিন থাকবো, এটার জন্য বেশি এক্সাইটেড। তো যাই হোক, আমরা এসেছি অনেকক্ষণ, মানে এতক্ষণ প্রচুর গল্প করছিলাম, তো ফাইনালি হঠাৎ মনে পড়লো ব্লগটা শুরু করতে হবে, এই জন্য স্টার্ট করলাম। আর সবাই আছে, সবাই রান্না বান্নায় ব্যস্ত যথারীতি, রবিবার স্পেশাল কী কী হচ্ছে সেটা পরে দেখাবো। আর এটা মামা মামির ঘর, তো বুঝতেই পারছ তোমরা যে আমি এই ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছি, কাজ তো নেই এখানে, শুধু খাওয়া দাওয়া ঘুম। আর ওই ঘরে সবাই গল্প করছে, এত গল্প করছে মানে গোটা ট্যুরের প্ল্যান হয়ে যাচ্ছে, আমাদের একসঙ্গে বাড়িতে বসলেই শুধু ট্যুরের প্ল্যান হয় যথারীতি, কিন্তু ট্যুর এখন কবে হবে জানি না, যাই হোক একটা হবে, ছোটোখাটো হোক বড় হোক এসব প্ল্যান চলছে। আর যথারীতি আমি এখানে একটু কথা বলতে এলাম। আর এখানে দেখুন ভিউটা কী সুন্দর, না অসাধারণ ভিউ, সবার সঙ্গে পরে কথা বলাচ্ছি, আগে ভিউটা দেখুন কী ভালো লাগছে, এখানে বসে বসেই টাইম পাস হয়ে যায়। আর কিচেনে যথারীতি ভাসুদ্দা আছে, কিছু একটা করছে, চিকেন ফিকেন ওটা পরে দেখাবো। আর মামিও হেল্প করছে, হেল্প তো সবসময় মামি করে, চলো দেখাই আগে কিচেনে কী কী হচ্ছে, সরে যাও কিচেনে এসছি, কিচেনে কী কী হচ্ছে। ইয়েস, এই হয়েছে চিকেন,
ও চিকেন কোরবা, আমি ভাই নাম ফাম জানি না। আর এখানেও এটা কি হয়েছে, ও এখানেও চিকেন, অনির্বাণের জন্য অফকোর্স ডিমই হবে। এখানে আছে মাছ, ও মাই গড, মাছটা দেখে বেশি লোভ লাগছে। ভাত হয়েছে, আরও পোলাও ফোলাও হবে মোস্ট প্রবাবলি। আর আমি যথেষ্ট যেহেতু একটু পোলাও ফোলাও ভালোবাসি, তো আমার জন্য একটু হয়। আর এই যে মামা, মামা খুব এক্সাইটেড, মামা হাই বলো। ওই দেখো মামা হেভি এক্সাইটেড, মানে আমি আমাকে বলছে এই কিরে ব্লগ স্টার্ট করলি না, উফ মানে সুপার এক্সাইটেড এরা। যাই হোক, পরে বাকি বাকি সদস্যদের সঙ্গে কথা বলাচ্ছি, মানে মাম বৌদি, মামি, ভাসুদ্দা, এখন তো থাকবো দুদিন, এই জন্য দেখাবো পরে কথা বলবে। চলো একদম লাঞ্চ টাইমে কথা বলছি। ফাইনালি লাঞ্চ টাইম, আমরা সবাই বসেছি, বাপি জিপি খাওয়া হয়ে গেছে, মামারও খাওয়া হয়ে গেছে, আমরা আমি মা মা এদিকে ভাসুদ্দা এদিকে মা বসেছে খেতে, আর আমি আর মাম বৌদি মামি সবাই বসে যাবো। দেখাচ্ছি কি কি হয়েছে। এটা হলো আমি নিয়েছি একটু ঘি দিয়ে ভাত, এখানে ভেটকি ফ্রাই, এটা আমার যার জন্য ঘি ভাতটা নিয়েছি, এটা শাহি পোলাও। আর এখানে হচ্ছে এটা কি দই কাতলা, এটা দই কাতলা। গুড ইভিনিং এভরিবডি, এখন 7:30 হবে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমরা প্রচণ্ড এখন জমিয়ে, হ্যাঁ জমিয়ে আড্ডা মারছি, জমিয়ে আড্ডা মারছি। আছি হলো গিয়ে এখানে ভাসুদ্দা, দিদা, এই যে আমার যা, এখন জমিয়ে আড্ডা মারছি। আড্ডা বাড্ডা মারার পর তারপর খাওয়া খানা পিনা কিছু একটা হবে, খাওয়া দাওয়া, তো আপাতত চায়ের উপর দিয়েই আছি। তারপর কি হবে বলছে না এখন, কি খাওয়াবে এরা, যাই হোক শুধু আমার প্ল্যান করছে, দোসা খাবো, তেল বানাবো, এইসব করছে, জানি না, ঠিক আছে যাই হোক। টাইমলি টাইমলি চলে আসছে খাবার, এই অনেক, এই যে বসে থেকে একটা খাবার চলে আসার একটা আলাদা মজা আছে, বসে আছি টাইমে টাইমে খাবার চলে আসছে, চা চলে এলো সন্ধ্যেবেলা, সান্ধ্যকালীন টিফিন আসছে, ব্যাপারটা ভালো ব্যাপার, বাড়িতে তো করেই খেতে হয়, এখানে বেশ খারাপ, যাই হোক মুড়ি খাবো। এখন বাজে রাত 10:45, আমরা স্টিল নাও গল্প করছি, আড্ডা পাচ্ছি, খাওয়া দাওয়ার এখনও কোনো কিছুই হয়নি, মানে হয়ে গেছে, মানে আমরা খাইনি, আমি ভাসুদ্দা মাম বৌদি গল্প করছি, আর এইদিকে মায়ের খাওয়া হয়ে গেছে, মাস্টারলি মা অত রাত জাগতে পারে না, মা মায়ের খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, আর এখানে সবাই আছে, দিদা ভাসুদ্দা সব নিশ্চয়ই খেলা দেখ, খেলা খেলা দেখছে, বাবা মামা তো মানে পুরো একদম সেই খেলা, আর মামা মামা আর খেলা, মামি সবাই খেলা দেখছে, আমরা খাবো একটু পর খাবো, এখন বসে বসে আড্ডাই মারছি কি করবো। এনিওয়ে আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, স্টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, টাটা গুড নাইট।